ফ্যামিলি টিভিতে স্বাগত। আমাদের বাড়িতে তো পুজো আগে থেকে আপনাদের বলে দিয়েছি, 14 তারিখে পুজো, আজকে হচ্ছে 12 তারিখ, আজকে 12 তারিখ, আজকে থেকে মানে নারকেলের সন্দেশ শুরু হয়ে গেছে। নারকেলের সন্দেশ হয়ে যে গুড় মাখানো, এই দেখুন সবাই, এই দেখুন সব লাইন দিয়ে বসে আছে, এখন আসছে সব বৌমারা, এখন আসছে সাড়ে জোর করে আসছে, সব আসবে নারকেল করবে। তাই এই যে আমাদের পূজায় বসে গেছে নাড়ু। কত দূর হলো? এই তো কিছুটা করে নারকেল, নাড়ু কিছুটা হয়েছে আর কিছুটা এখন আছে, আর একবার হবে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বৌমা ধরো, বৌমা ধরো, একবার তৈরি করে দিদি আর আমি, এটা আমার বড় ননদ, দুজনে পাকাচ্ছি। আর ছোট ননদ পাকাচ্ছিল, চলে গিয়েছে। কি গরম, এ গরম গরম না পাকালে তো আবার গোল গোল হবে না। আমাদের মায়ের প্রসাদ নারকেলের সন্দেশ, মায়ের তো বানাতেই হবে, আর খইতে গুড় মাখাবো পরে। রাধুনি বদল হয়েছে, রাধুনি পাচ্ছে না, ওই জন্য রাধুনি চেঞ্জ, এই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি। নারকেলের সন্দেশ, নারকেলের নাড়ু তো সব বানাচ্ছে, হয়ে গেছে। এবার এই খইতে গুড় মাখানো হবে, তাই গুড় জাল দিয়ে দেবে। ওইদিকে হয়ে গেছে প্রায়,
কইতে গুড় মাখানো কাজ চলবে তাড়াতাড়ি করো নিয়ে এসো দেখতে ভালো লাগছে আমার একটা বসার জায়গা দাও অনেক কাজ করতে আমার ঠিক আছে ওই টুলটা দাও তো আমার ছোট টুল চেয়ার হবে না এই গুড়টাকে একটু নাড়িয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি বেশি গরমে দিলে না ওই খইগুলো সব চুপসে যাবে ওই জন্য গুড়টাকে আর একটু ঠান্ডা করে নিচ্ছি এটাকে নাড়িয়ে নাড়িয়ে বেশ একটু ঠান্ডা না করে দিলে ওইগুলো সব চুপসে যাবে দোয়ার সঙ্গে সঙ্গে শুধু কীভাবে গুড়টাকে মাখাতে হয় ঘরোয়া পদ্ধতিতে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটু আরাম করে না বসলে এটা হবে না এটা গরম জিনিস তো এখন দিলেও এই শুরু হচ্ছে এবার খইতে গুড় মাখানোর পালা এই দেখুন কিভাবে মাখাচ্ছি এই হালকা হালকা করে গুড়টা আমি দিয়ে দেবো আর একজন এই খুন্তিটা দিয়ে মাখিয়ে দিচ্ছে দূরে রাখো হাত এইটা হাত বন্ধ রাখলে হবে না কিন্তু তাহলে কিন্তু সব কিছু জড়িয়ে যাবে এক জায়গা হয়ে যাবে এটাকে শহরে ভাষায় বলে মুরকি আমরা গ্রামের ভাষা তো ওইটি খইটি গুড় মাখানো আপনার বাড়িতে ট্রাই করবেন এইভাবে মাখাবেন একজন খই ঢালছে একজন ওইটি গুড়টাকে নাড়িয়ে দিচ্ছে আমি গুড়টা দিয়ে দিচ্ছি রিক্সের কাজটা আমি করছি গ্রামের উনুন কাঠের জালে গুড় ফুটিয়ে সেই গুড় খইতে মাখানো এর একটা অন্যরকম এসব জিনিস পয়সাতে কিনতে পাওয়া যায় না সবাই মিলে আমরা মানে আমার ননদ আমার ছেলের জন্য ওর এবার দুটোকে ঠাকুর হবে আমার ছেলের জন্য একটা মানুষ আর আমার শাশুড়ি মায়ের জন্য আজকে বাড়ি পুজো মানে প্রস্তুতি প্রথম দিন এই খইতি গুড় মাখানো আর নারকেলের নাড়ু বানানো শেষ হয়ে গেছে নারকেল নাড়ুটা হয়ে গেছে আগে আর এই খইতি গুড় মাখানো প্রায় শেষের দিকে চলছে তো এইগুলো হলে আজকে হয়ে যাবে বাকিটা কালকে আবার কি হয় না হয় সব আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকবে আর বাকিটা ও বলে দিচ্ছি সমস্ত পুজো ভিডিও দেখানো হবে তো সাবস্ক্রাইব করুন দ্য বাং ফ্যামিলি টিভি আর লাইক করে পাশে থাকুন নমস্কার